বিজেপিদের নজিরবিহীন বিদ্রোহ, প্রথমে রাজধান না রেখেই বিক্ষুব্ধ নেতাদের বৈঠক, তারপর প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা। রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন খোদ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, দলে রাজ্য স্তরে হেভিওয়েট নেতার বিরুদ্ধে সরাসরি তুললেন ষড়যন্ত্রের অভিযোগ। শনিবার দুপুরে পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, চার বিজেপি বিধায়ক, দলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু থেকে শুরু করে প্রাক্তন সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের মতো নেতারা। আর রাজ্য বিজেপিতে এই গৃহদায়ের আবহেই ফের বঙ্গ বিজেপিকে তুলোধনা করলেন দলেরই প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। আবার তার টুইট বানে উঠে এলো বহু চর্চিত কামিনী কাঞ্চন প্রসঙ্গ। রাজ্য নেতৃত্বের প্রতি বিষোদ্গার করে শনিবার তথাগত রায় টুইটে লেখেন, গুরুতর অসুখ চেপে রাখা হলে তা নিরাময় করা যায় না, বরং তাতে দ্রুত মৃত্যু ঘটতে পারে। কামিনী কাঞ্চন যোগে এই রোগের সূত্রপাত, বিধানসভা ও পুরভোটের ফলাফলে বিপর্যয়ের পরেও যা মেরামতির কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বঙ্গ বিজেপি কি নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যেতে চাইছে? তথাগত রায়ের লাগাতার টুইট আক্রমণ রাজ্য বিজেপির কাছে নিঃসন্দেহে অস্বস্তিজনক হলেও প্রকাশ্যে তা নিয়ে কার্যত উপেক্ষার সুর দিলীপ ঘোষের গলায়। আমি জানি না কে কি টুইট করে, আমি কারোর টুইট পড়ি না। তথাগত রায়ের ফের এক টুইটকে হাতিয়ার করে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তথাগত রায় তো দীর্ঘদিন ধরে নাগারে অনেক কিছুই বলছেন বলে আসছেন, কিন্তু এই প্রাক্তন রাজ্যপাল বা প্রাক্তন রাজ্যের বিজেপির অধ্যক্ষকে কেউ কি গুরুত্ব দিচ্ছেন? গুরুত্ব তো দিচ্ছেন না, কেউ তো শুনছেই না ওর কোনো কথা। বিজেপি দল বাংলায় নেই, যেটুকু আছে সেটুকু উঠে যাওয়ার মুখে, কারণ বিজেপি বাংলায় খাপ খায় না। বিজেপি বাংলার সংস্কৃতির সঙ্গে মানানসই নয়। বিজেপিকে মানুষ ঘটনাচক্রে হয়তো ভোট দিয়েছে, কিন্তু এই প্রথম ভোট, এই শেষ ভোট। 12 ফেব্রুয়ারি বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগরে ভোট, তার আগে বিক্ষুব্ধদের বৈঠক এবং তথাগত রায়ের ধারাবাহিক আক্রমণ, কিভাবে রাজ্য বিজেপি নেতৃত্ব সামাল দেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলে। অনির্বাণ বিশ্বাস, হরিশ ঠাকুর চক্রবর্তী ও রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।